ব্লক হয়ে গেছে, আমি তো তোমার এক সেকেন্ডের জন্য ভুলি না, আর তুমি কেমনে 24 ঘন্টা আমাদের ভুলা থাকতেছ? তুমি দোকানে গেলে তো আমার আমার তোমার আমার কথা আর তোমার মনে থাকে না। না 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 না, দোকান না, আজকে তো নামাজের ভিতরেও আল্লাহ তাআলার কথা আমাদের মনে হয় না, আমাদের নামাজের ভিতরেও আল্লাহ তাআলার কথা মনে হয় না। অথচ আল্লাহ তাআলা কিভাবে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কি আদর করে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। মানুষ তার ছেলেকে কি আদর করে বলে, বাবা আমাকে ভুলে যেও না। স্বামী তার স্ত্রীকে বলে, আমাকে ভুলে যাবেন না, আমাকে ভুলে যাবেন না, রব আমাকে বলে আমাকে ভুলে যেও না। আমার মতো মানুষটা তাকে ভুললেই কি, আমার মতো মানুষটা, আমার মতো 3.5 হাতের মানুষ, যিনি হার হার মুহূর্তে তার মহতাজ, আমি অক্সিজেনের বেলায় তার মহতাজ, বাতাসের বেলায় তার মহতাজ, আমি জিব্বা বলার বেলায় তার মহতাজ, আমার চোখ দেখার বেলায় তার মহতাজ, আমার ফুসফুসের পাম্পিংয়ের বেলায় আমি তার মহতাজ, আমার কিডনির সার্কুলেশনের বেলায় আমি তার মহতাজ, আমার দামাগের ভাবনার বেলায় আমি তার মহতাজ। আমার দামাগ যদি স্ট্রোক করে দেয়, এক সেল যদি বন্ধ করে দেয় তো আমার দামাগ শেষ, আমার কলিজার এক সেল যদি বন্ধ করে দেয় তো আমি শেষ, আমার কিডনির এক জার্বা যদি বন্ধ করে দেয় আমি শেষ, আমার হাতে যদি রক্ত চলাচল 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেয় তো আমি আমার জিন্দগি অচল। মেরে ভাইও, রব বলেন, ওহো তুমি আমারে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। যেন বলেন, তুমি আমারে ভুলে থাকছো কিভাবে, তুমি আমারে ভুলে থাকতে তো কিভাবে, তুমি আমাদের সব্বুল আলামিন তো বলেন, আমি তো তোমার হয়েই আছি, তোমার জন্ম থেকে, তোমার জন্ম থেকে আজ পর্যন্ত তো আমি 1 সেকেন্ডের জন্য তোমাকে ভুলি নাই। তুমি যখন ঘুমাও আমি তখন তোমাকে পাহারাদারি করি, আমি ঘুমাই না আমি তোমাকে পাহারাদারি করি, তুমি যখন রাতের অন্ধকারে চলো তো আমি তোমাকে পাহারাদারি করি, তুমি যখন গাড়িতে চলো তো আমি তোমাকে পাহারাদারি করি, তুমি যখন রাস্তায় চলো আমি তোমাকে পাহারাদারি করি, তোমার সকালবেলা আমি তোমাকে পাহারাদারি করি, তোমার দুপুরবেলা আমি তোমাকে পাহারাদারি করি, তোমার রাত্রিবেলা আমি তোমাকে পাহারাদারি করি, তোমার হার হার ঘুমহা হার হার মুহূর্তে তো আমি তোমাকে পাহারাদারি করি, তুমি আমাকে ভুলে থাকছো কিভাবে, তুমি আমাকে কিভাবে ভুলে আছো? রব্বুল আলামিন বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলছো কিভাবে তুমি, তুমি কেমনে আমারে ভুলে থাকলা? তুমি দেখো তো তোমার মায়ের পেটে আমি তোমাকে কেমনে বানাইলাম, দেখো তো আমি তো তোমাকে বানানেওয়ালা, আমি তোমারে বানানেওয়ালা, আমি তোমারে বানাইলাম, তোমারে আমি বানাইলাম। তোমার মায়ের পেটে একসাথে তো লক্ষ লক্ষ শুক্রকীট একসাথে ঢুকছিল, সবগুলোকে হত্যা করা, সবগুলোকে মাইরা আমি তোমারে রাখছিলাম, শুধু আমি তোমারে রাখছিলাম, লক্ষ লক্ষ একসাথে ঢুকছিল আমি শুধু তোমারে রাখছিলাম, আর তোমারে এত সুন্দর করে আমি আত্মীয় দান করছি, তোমারে এত সুন্দর করে আমি মানুষ বানাইছি, তোমারে এত সুন্দর করে আমি বানাইছি, তোমার মায়ের পেট থেকে আমি তো তোমাকে বের করছি, তোমাকে আমি খালাক না খুব মিন দৌফিন, আমি তোমাকে এতটা দুর্বল করে বানাইলাম, তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, তোমার দেমাগ তো ছিল কিন্তু চিন্তা ভাবনার ক্ষমতা তোমার ছিল না, তোমার দিল তো ছিল লেকিন ভালোবাসার ক্ষমতা তোমার ছিল না, তোমার পা তো ছিল লেকিন তোমার চলার ক্ষমতা ছিল না, তুমি তো হাঁসের বাচ্চা থেকেও তুমি দুর্বল ছিলা, এক মুরগির বাচ্চা থেকেও তো তুমি দুর্বল ছিলা, আমি তোমাকে এতটা দুর্বল করে বানাইলাম, খালাক না কুম মিন দুফ, আমি তোমাকে দুর্বল করে বানাইলাম, সুম্মা জাআলনাকুম মিন বাদে দুফিন কুওয়াতান, আমি তো তোমাকে ধীরে ধীরে সবল করছি, আমি তোমাকে সবল করছি, আমি তোমাকে যুবক বানিয়েছি, আমি তোমাকে যুবক বানিয়েছি, আমি তোমার হাতে ধরার ক্ষমতা দিয়েছি, আমি তোমার দামাগে চিন্তার ভাবনার ক্ষমতা দিয়েছি, আমি তোমার কলিজায় ভালোবাসার ক্ষমতা দিয়েছি, আমি তোমার পায়ে চলার ক্ষমতা আমি দিয়েছি। বলেন, কেমনি তুমি আমাকে ভুলে গেছো।